নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচ মিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনাদের অত্যন্ত কাজে লাগতে চলেছে। সেটা হচ্ছে, আমরা যারা বাগান করি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু আম গাছ আছে। আমরা বিভিন্ন ধরনের আম গাছ টবে লাগাই, কেউ মাটিতে লাগাই, কিন্তু আমাদের একটা আফসোস থাকে যে সেই আম গাছটা আমাদের মনের মতন হচ্ছে না, বা আমরা চেয়েও মনের মতন করতে পারছি না সেই আম গাছগুলোকে। আপনারা অনেক ভিডিওতে দেখেন যে কী সুন্দর অন্যান্য বাগানিদের আম গাছগুলো বুশি বেশ ঝাঁকড়া হয়েছে। তো আপনাদের অনেক সময় একটা চিন্তাও থাকে যে আম গাছগুলোকে আমরা কখন প্রুনিং করব বা কিভাবে আমরা আম গাছগুলোকে কাটব। তো এই বিস্তারিত সমস্ত তথ্য এক ভিডিওতে, আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে আম গাছগুলোকে কিভাবে মনের মতন করবেন, বা এই বর্ষাকালে আপনার আম গাছে কী কী করতে হবে, যা যেটা করলে আপনি পরবর্তীতে প্রচুর আম পাবেন এবং গাছগুলোও খুব সুন্দর হবে। তো চলুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচ মিশালি গার্ডেন। আম গাছগুলোকে সুন্দর করার, বুশি করার এবং মানে বিজ্ঞানসম্মতভাবে আপনার মনের মতনভাবে সেটাকে যদি বুশি করতে চান, তাহলে এর একমাত্র টেকনিক হচ্ছে গাছটাকে প্রুনিং করতে হবে, বা আপনাকে আপনাদের গাছগুলোকে ছাঁটাই করে দিতে হবে। কিন্তু কখন আমরা ছাঁটাই করব? আপনারা জানেন যে আম গাছে বছরে অন্তত দুটো সময় কচি পাতা ডাল এগুলো বেরোবেই। সেই দুটো সময় কখন? একটা হচ্ছে যখন আমের মুকুল আসে, অর্থাৎ গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর আরেকটা হচ্ছে এই আমটা জাস্ট শেষ হয়ে যাওয়ার পরেই, এই বর্ষার শুরুতে। এই সময় কিন্তু আরেকবার নতুন কচি পাতা ছাড়ে। তো এই যে দুটো সময়, আমরা বছরের এই দুটো সময় যদি গাছের প্রুনিংটা করি, তাহলে কিন্তু গাছগুলো ভীষণ ঝাঁকড়া হবে। তো কেন এই সময় প্রুনিং করব, তার আরেকটা কারণ আছে। আমরা যখন গাছের ডালগুলো কাটব, তখন আমাদের নিশ্চয়ই দরকার যে আরও নতুন নতুন ডাল সেখান থেকে বেরোবে, এটাই তো প্রুনিং করার একমাত্র টার্গেট আমাদের। কিন্তু বছরের অন্যান্য সময় গাছের কিন্তু স্বাভাবিক সেই প্রবণতাটা থাকে না, সেই জন্যে বছরে অন্যান্য সময় আমরা প্রুনিং করব না। তো আমরা যখন আমের মুকুল আসে, তখন যে একসময় কচি পাতা বের হয়, আমরা তখনও কেন প্রুনিং করব না? তখন করব না, তার কারণ আমাদের গাছে তাহলে মুকুল কিন্তু আর আসবে না। আমরা যদি মুকুল আসার আগেই যদি ডালগুলোকে কেটে দিই, তাহলে সেই ডালগুলো ধীরে 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 বড় হবে, তাতে কিন্তু আমরা তখন মুকুলটাকে পাবো না। তো সবথেকে বেটার সময় হচ্ছে এই বর্ষাকালের শুরু, বা এই বর্ষা সবে শুরু হয়েছে, আপনাদের আম গাছগুলোয় আম শেষ হয়েছে, এখনই এই প্রুনিংটা করতে হবে। কিন্তু তার কী কী স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আসুন আমরা ধাপে ধাপে আলোচনা করতে থাকি। তো সেক্ষেত্রে সরাসরি আমরা প্রথমেই চলে যাব আমাদের একটা আম গাছের কাছে। তো এই আম গাছের কাটাই ছাটাই করার জন্য আমরা প্রথম স্টেপ শুরু করব এরকম ছোটো গাছ থেকে। আমাদের টবে যে ছোটো গাছগুলো আছে, সেই গাছগুলোর থেকে যদি আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই, তাহলে আমাদের গাছটা যখন অনেক বড় হবে তখন ভীষণ ভালো হবে। তো সেই ছোটো গাছটা আপনারা জানেন যে এরকম লম্বা একটা ডাল উঠে যায়, একটা গাছ এরকম লম্বা উঠে যায়। তো এই গাছটাকে আমরা 1G ধরতে পারি। আমাদের আসলে আম গাছে যদি আমরা 3G কাটিং, 4G কাটিং করতে পারি, তাহলে ভীষণ ভালো হয়। তো এই 1G ডালটাকে, এটা কিন্তু একটা হয়ে উঠে যাচ্ছে। তো এই ডালটা অনেক উঁচুতে ওঠার পরে গিয়ে কিন্তু এখান থেকে দুটো তিনটে ডাল ছাড়তে পারে, কিন্তু আমরা সেটা না করে আমরা একে এখনই এখান থেকে আমরা ডাল নিয়ে নেব, যাতে দুটো তিনটে ডাল অন্তত বের হয়। তো সেক্ষেত্রে এরকম একটা প্রুনার নেব। তো এই প্রুনারটাকে আমরা জীবাণুমুক্ত করে নেব। জীবাণুমুক্ত করার জন্য আপনাদের আগেও বলেছি, আপনারা হাইড্রোজেন পারঅক্সাইডের সহযোগিতায় জীবাণুমুক্ত করে নিতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইড 3% হোক আর 6% হোক, তুলো একটুখানি লাগিয়ে ভালো করে আমরা প্রুনারটাকে যদি ঘষে নিই, তাহলে এটা জীবাণুমুক্ত হবে। আর জীবাণুমুক্ত করতে এই কারণে, এর জীবাণুটা এখানে গিয়ে লেগে থাকে, তাহলে কিন্তু গাছটায়ও কিন্তু একটা অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও অনেক ক্ষেত্রেই কিন্তু হয় না, কিছুই হয় না, কিন্তু তবুও করে নিতে তো অসুবিধা নেই। তো যাই হোক, এই যে ডালটা, এবার আমরা দেখুন এইখানে এই যে কটা পাতা আছে, কোথার থেকে কাটবেন দেখুন, এই যে পর্বটা, এই পর্বের দেখবেন কিছু যা জায়গায় গিয়ে অনেকগুলো পাতা এরকম ছড়িয়ে থাকে। এই যে আমরা হয় এখান থেকে, না হলে এখান থেকে আমরা কেটে দেবো। এই যে দেখুন একদম এইভাবে, এই যে মাথাটা কেটে দিলাম, কিন্তু এটা হচ্ছে আমার কাটিমন আম গাছ। এবার আপনারা বলতে পারেন যে মাথাটা কেটে দেওয়ার দরকার কি, এত সুন্দর ছিল? হ্যাঁ, এত সুন্দর যদি থাকে তাহলে সুন্দরভাবে কিন্তু ডাল আর বেরোবে না, এ লম্বাই হয়ে যাবে, হয়তো অনেক উপরে গিয়ে, বা কোনো কারণে এর এই অগ্রভাগটা যদি নষ্ট হয় তখন কিন্তু দুটো তিনটে ডাল বেরোবে। কিন্তু আমি সেই অবধি অপেক্ষা না করে এখনই কেটে দিলাম, এই বর্ষায় এর গোড়া দিয়ে অন্তত পক্ষে দু তিনটে ডাল বেরিয়ে যাবে। এরপরে আমরা কি করব, এই যে কাটা জায়গাটায় সেখানে আমরা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এবারে একটা কথা হচ্ছে,
এটা না লাগালে কি হয়? তেমন কিছুই হয় না, কিন্তু এখানে একটা ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা ফালতু ওই ঝামেলায় গিয়ে লাভ নেই, আমরা একটুখানি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এবার সেক্ষেত্রে আপনারা আপনাদের কাছে যদি সাপ থাকে সাপ লাগাতে পারেন, বা যদি না থাকে আপনারা ঘরোয়াভাবে দারুচিনি গুঁড়ো লাগাতে পারেন, হলুদ গুঁড়ো লাগাতে পারেন, বা একটু নেল পালিশ লাগিয়ে দিলেন, বা একটু মোম লাগিয়ে দিলেন, তাতেও কিন্তু এই জায়গাটা অন্ততপক্ষে ফাঙ্গাস অ্যাটাক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এরপরের সিজনে এখান দিয়ে চার পাঁচটা ডাল বেরোবে, তো চলুন সেরকম একটা গাছের কাছে গিয়ে বলি, তাহলে আরও ভালো হবে। এখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন, এই যে এখানে তিনটে ডাল বেরিয়েছে। আমার এই গাছটা যখন এই অবধি হয়েছিল আমি এই যে মাথাটা কেটে দিয়েছিলাম, এই মাথাটা কাটার পরে এই যে এইখানে মাথাটা কেটে দেওয়ার পরে এখানে এই যে তিনটে ডাল বের হলো, এবং এখান থেকে একটা ডাল নিয়ে এখানের মাথাটা কেটে আমি এই সেদিন আর একটা কলম বসালাম, এটা কাটিমন সেই কারণে। তো আমরা এই যে তিনটে ডাল বেরোলো, এটা হচ্ছে টু জি ডাল বেরোলো, এই কাণ্ডটা ছিল ওয়ান জি, এইটা টু জি ডাল বেরোলো। এবার এদের মাথাগুলো আমি কেটে দিলাম, এটার মাথা হয়ে যে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন, এটার মাথা হয়ে যে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবার থাকলো এইটা, এইটার মাথাও আমি এখান থেকে কেটে দিলাম। এই যে দেখুন, এই যে পর্বটার থেকে পাতা বের হয় তার জাস্ট ওপর থেকে কেটে দিলাম। অবশ্য দেখতে পাচ্ছেন যে এখানে মুকুল এসছে এই যে আম গাছটায়, আমি এই মুকুলটা রাখবো না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুকুল এসছে, এই যে আমি এই মুকুলটা রাখবো না, সেই জন্যই কেটে দিলাম। এখানেও আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। এবার এই যে আমাদের গাছটায় কিন্তু এই কাটিংটা হলো টু জি কাটিং, এই যে তিনটে ডাল, এই তিনটে ডাল কিন্তু টু জি ডাল, এই টু জি কাটিংটা হলো। এইবার আমাদের এই বর্ষায় এই টু জি ডাল থেকে আরও যে ডালগুলো বেরোবে সেগুলো কিন্তু থ্রি জি ডাল হবে, আমরা নেক্সট সিজনে তারও মাথা কেটে দিতে পারি, বা আমরা ফল প্রডিউস করেও নিতে পারি। তাহলে ওয়ান জি, এটা হচ্ছে টু জি, এই যে টু জি কাটিং অলরেডি হয়ে গেল, এরপরে আমরা এর থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো আমরা থ্রি জি কাটিং করব। তো এটা তো ধরুন ছোটো থেকে বড় হচ্ছে এই প্রসেস মেনে আমরা করলাম, কিন্তু এবার যদি বড় গাছ, ধরুন আপনি বড় গাছ এনেছেন, সেটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো চলুন সেরকম একটা গাছের কাছে গিয়ে আমরা সেই ব্যাপারটাও জেনে নিই। এই যে এখানে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমার আম্রপলি গাছ ছিল, এই যে এখান থেকে আম হয়েছে, এখান থেকে আম হয়েছে, আমগুলো সব হয়ে গেছে, অনেকটাই আম পেয়েছি আমি, কিন্তু এই গাছটা আমার মনের মতন হয়নি। কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটা দেখুন হাইট কতটা, এই যে আমার টব কোথায়, এই যে টব, তো টবের থেকে আমার গাছটা এতটা বড়। দেখুন এই গাছটা যখন আমি এনেছিলাম তখন কিন্তু অনেকটাই বড় সড়ো ছিল, সেজন্য একে আমার মানুষ করা হয়ে ওঠেনি। একে আমি টবে লাগিয়ে দেওয়ার পরে এ উঁচুতে গিয়ে এখানে মুকুল এসছে। এবার দেখুন আমি যদি এত হাইটে রাখি, দেখুন আমার থেকেও বড়, তো এটা এখানে যদি অনেক ঝাঁকড়াও হয় সেটা আমার পক্ষে ভালো হবে না, বা সেটা দেখতেও ভালো লাগবে না, আমি গাছটাকে কাটবো। এই যে পর্বগুলো রয়েছে আমরা এই পর্বে পর্বে কাটবো। এখানেও আর একটা পর্ব রয়েছে, জয়েন্টটা এই যে নিচে আছে এখানেও একটা পর্ব আছে, অতএব আমরা কিন্তু এখান থেকে কেটে দিতে পারি। কিন্তু দেখুন একটা বিষয়, এই নিচে কিন্তু একটাও পাতা থাকছে না, তাহলে আমরা কিন্তু এখান থেকে কাটবো না, ইচ্ছা করেই কাটবো না, অন্তত দুটো তিনটে পাতা রেখে তারপরে আমরা এখান থেকে কেটে দেব। ব্যাস, এই যে পুরো মাথাটা দেখুন এত উঁচু ছিল সেটা কেটে দিলাম। এবার এখান থেকে যে ডালগুলো বেরোবে সেটা কিন্তু গাছটাকে অনেক বুশি করে দেবে, আর যে ডালগুলো বের হবে সেটা টু জি। তো আমরা টু জি ডালেও আমরা ফল কিন্তু পেতেই পারি, যদি ফল নেওয়ার ইচ্ছা হয় আপনারা কিন্তু নিতেই পারেন, কিন্তু যদি খুব বেশি বুশি করতে হয় গাছটাকে তাহলে আমরা টু জি যে ডালগুলো বেরোবে তাদের মাথাও কেটে দিয়ে আমরা থ্রি জি ডাল বের করব। এইবার দেখুন একটা থ্রি জি কাটিংয়ের নমুনা দিই। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ান জি ডালটা, এখানে ওয়ান জি ডাল ছিল, সেই ডালটাকে কাটার পরে এই যে তিনটে টু জি ডাল বেরিয়েছিল, এই যে দেখুন। এবার সেগুলোর মাথাগুলো যখন আমি কেটে দিলাম এখান থেকে এখান থেকে এখান থেকে, এই যে ওয়ান জির থেকে যে টু জি বেরোলো, টু জির মাথাটা যখনই আমি যে কেটে দিলাম তখন দেখুন এই যে সব ডালগুলো থ্রি জি বেরিয়েছে, এই যে গাছটা কিন্তু এদিকটা বুশি হয়ে গেল। এবার এই পাশটায় চলে আসি, এই যে এখানটায় দেখছেন এই যে টু জি ডালটা, এই যে ওয়ান জির থেকে টু জি বেরোলো, সেটা যখন এই যে কাট করে দিলাম এখান থেকে যে থ্রি জি বেরিয়েছে। এবার আমি আবার এই যে থ্রি জির মাথাটাও ভেঙে দিয়েছি, এই যে, তো সেখান থেকে দেখুন এই যে আবার ডাল বেরিয়েছে। তো এরকম করে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা গাছটাকে বুশি করে নেব। আর এই যে দূর থেকে এখন দেখুন, তো এই যে হচ্ছে আমার গাছটা, দেখুন ছোটোবেলা থেকে যদি ঠিকঠাক পরিচর্যা করা যায়, মানে কাটিংটা ঠিকঠাক করা যায়, তাহলে কিন্তু এত সুন্দর বুশি হয়। এই যে গোড়াটা দেখুন কত মোটা হয়ে গেছে, আর আমার গাছটা কিন্তু মাত্র এইটুকু হাইটের মধ্যে আছে, এই যে দেখুন
মাত্র এইটুকু হাইটের মধ্যে এত সুন্দর গাছটা রয়েছে। কাটিং করা আপনাদের কমপ্লিট হয়ে গেল, সমস্ত গাছগুলোকে আপনারা 1G 2G 3G যার যেমন প্রয়োজন সেইভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমি কিছুদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে বর্ষার আগে সমস্ত টবে আমরা কিছু মিশ্র খাবার দিয়ে দেব। তো অলরেডি আপনারা আমার কথা শুনে যারা অন্তত গাছপালা পরিচর্যা করছেন আপনারা অবশ্যই গাছে খাবার দিয়ে দিয়েছেন মিশ্র খাবারটা। তো যারা দিয়ে দিয়েছেন তাদের এই কাটিং করার পরে কিচ্ছু করার দরকার নেই, একদম কিচ্ছু করার দরকার নেই, কিন্তু যারা দেননি তারা এই মুহূর্তে গাছের গোড়ায় একটুখানি মিশ্র খাবার দিয়ে দেবেন। মিশ্র খাবারের মধ্যে কী কী থাকবে, থাকবে এক মুঠ হাড়গুঁড়ো, এক মুঠ শিংকুচি, ধরুন 2 থেকে 3 মুঠ কম্পোস্ট সার, আর 1 মুঠ নিম খোল। এটা ভালো করে মিক্স করে আপনারা টবে দিয়ে দেবেন। মানে আম গাছ তো সবাই আপনারা 10-12 ইঞ্চির থেকে একটু বড় টবেই লাগিয়ে থাকেন, সেই টবের ক্ষেত্রে এই খাবারটা যথেষ্ট। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, বিশেষ করে দেখুন ফল গাছ আপনি যদি বাড়িতে লাগান তাহলে চেষ্টা করবেন একটু জৈবভাবে করার, রাসায়নিক সার তেমন দেওয়ার দরকার নেই। আর এই মুহূর্তে আপনারা এই যে মিশ্র খাবার তার সঙ্গে 2 চামচ কলার খোসার গুঁড়ো আপনারা মিশিয়ে দিতে পারেন, তারপরে আপনারা ডিমের খোসা চূর্ণ সেটা মিশিয়ে দিতে পারেন। কলার খোসা গুঁড়ো মিশিয়ে দিলে আপনাদের গাছের একটা পটাশের চাহিদা মিটবে, ডিমের খোসা চূর্ণ যদি আপনারা গাছে দেন তাহলে কিন্তু ক্যালসিয়ামের একটা দারুণ উৎস, সেটা ক্যালসিয়ামের একটা সোর্স, সেখান থেকে ক্যালসিয়ামের চাহিদাটাও মিটে যাবে। আর অন্তত মাসে একবার আপনারা একটুখানি চুন গোলা জল বা ধরুন 1 চামচ চুন 1 লিটার জলে গুলে সেটা গাছের টবে দিয়ে দিতে পারেন, সেটা করলেও কিন্তু গাছের মাটিটা বেশ দারুণ ক্যালসিয়ামে ভরপুর থাকে। তো যাই হোক, এরকম সাধারণভাবেই পরিচর্যা করুন, সাধারণভাবেই আপনার গাছটা খুব অসাধারণ হবে। সেক্ষেত্রে গাদা গাদা রাসায়নিক বা কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ করার তেমন দরকারই নেই। আর আপনি কি করবেন, কাটিং করে দেওয়ার পরে তো আপনি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছেন, তবে চেষ্টা করবেন 4-5 দিনের মধ্যে একবার ফাঙ্গিসাইডে স্প্রে করে দিতে। আর যখন গাছে কচি কচি পাতা বের হবে তখন কিন্তু বিশেষভাবে নজর রাখবেন আপনার গাছে কিন্তু যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন। যারা রাসায়নিক দিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা জৈবভাবে দিন, তাতে ভীষণ কাজ হবে। নিম তেল বা ঘরোয়া কীটনাশক যেগুলো আমি দেখাই সেগুলো দিলেও ভীষণ কাজ হবে। আর অতি অবশ্যই লক্ষ্য রাখবেন ওই সময় উইভিল বিটেল নামে এক রকমের পোকা, সেটা হচ্ছে গাছের পাতাগুলোকে কেটে দেয়। এর উপরে আমার একটা ভিডিও করা আছে, আপনারা দেখতে পারবেন যে কী সুন্দরভাবে সর্বনাশ করে দিচ্ছে আমাদের। সেটা দেখতে যতটা ভালো লাগবে মনে মনে ততটাই দুঃখ কষ্ট লাগবে আর ওদের উপরে রাগ হবে। তো সেই কারণে আপনারা যখন কচি পাতা বের হবে তখন একটা নেট দিয়ে আপনার গাছটাকে ঢেকে রাখতে পারেন, তাহলে কিন্তু ওই উইভিল বিটেল আপনার গাছের পাতাগুলোকে কেটে দিতে পারবে না। আর যাদের কাটিং করার প্রয়োজনই নেই, আপনাদের গাছটা অলরেডি বুশি আছে, ধরুন আমার এই গাছটার মতন অলরেডি বুশি আছে গাছটা, তারাও কিন্তু এই সময় গাছের গোড়ায় খাবার দিয়ে দেবেন। আর একটা কথা বলে দিই, যাদের গাছ মাটিতে আছে তারা কি করবেন, এটা তো টবের পরিচর্যা গেল, যাদের গাছ মাটিতে আছে সে বড়ই হোক আর ছোটই হোক আপনারা গাছ থেকে কিছুটা দূর দিয়ে মাটিটা খুঁচে নেবেন। ছোট গাছ যদি হয়, চারা গাছ 1-1.5 বছরের চারা গাছ, তাহলে ধরুন ওই মুঠো হাতখানেক দূর দিয়ে মাটিটা ভালো করে খুঁচে নেবেন। খুঁচে নিয়ে সেইখানে আপনারা একটু কম্পোস্ট সার দিয়ে দেবেন, সেটা গোবর সার বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট যাই হোক না কেন, কম্পোস্ট সার দিয়ে দেবেন। এবার আপনারা যদি বলেন যে আমরা হাড়গুঁড়ো শিংকুচি মাটিতে দেব না, নাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু কম্পোস্ট দিন, একটু নিমখোল দিতে পারেন বা একটুখানি ফাঙ্গিসাইডও আপনারা মিশিয়ে দিতে পারেন সেটার সঙ্গে, সেটা দিয়ে ভালো করে ঢেকে জল দিয়ে দিন, তাহলেই যথেষ্ট। মাটির গাছের ক্ষেত্রে এমন কিছু পরিচর্যা নেই, কিন্তু কাটিংটা কিন্তু সেই একই রকম। আপনার মাটির গাছ থেকেও বুশি করতে গেলে কাটিংটা ঠিক এইভাবেই করতে হবে, আর রাসায়নিক তেমন কিছু দেওয়ার দরকার নেই। বিশ্বাস করুন রাসায়নিক ছাড়াও আপনি আপনার গাছগুলোকে খুব সুন্দর করতে পারবেন, অর্গানিকভাবে দারুণ সুন্দর করে তুলতে পারবেন। আমার এই গাছের আমগুলো তো আপনারা অনেকেই দেখেছেন, তো সেক্ষেত্রে এই গাছে তো আমি কোনো রকম রাসায়নিক দিইনি, তাই যদি এত সুন্দর হয় তাহলে আপনাদেরটাও হবে। আর এই গাছে তো অলরেডি দেখতে পাচ্ছেন এত সুন্দর ডালপালা, এবং এখানে যে এত বড় একটা আম, এটা যে থাই 12 মাসি যেটা, তো তাতেই দেখুন এত বড় আম হয়েছিল, অনেকেরই আমগুলো একটু ছোটো ছোটো। অর্গানিকভাবে করুন, অর্গানিকভাবে করলে দারুণ হবে, ভীষণ ভালো হবে, আপনি কেন নিজের গাছ থেকে বিষাক্ত করে তুলবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা দেখলেন যে আম গাছগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে কাটিং করলাম। তবে এটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু লং প্রসেস, এটা আপনি চাইলেই একদিনেই হবে না যে আপনি প্রথমে 1G ডালটাকে কেটে দিলেন, 1 মাসের মধ্যেই 2G ডালগুলোকে কেটে দিলেন, 2 মাসের মধ্যেই 3G বানিয়ে ফেললেন, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে বছর বাই বছর, এটা আপনাদের ধীরে ধীরে এগোতে হবে, এবং সেই সঙ্গে আপনারা
আমও প্রোডিউস করে নিতে পারবেন, সেটা নিয়ে চাপ নেই যাদের গাছ একটু বড় হয়েছে। তো এই প্রসেস আপনারা অবলম্বন করুন, একবার অন্তত এক বছর দেড় বছর খেটে গাছগুলোকে যদি মানুষ করে নিতে পারেন, মানে আপনার মনের মতন ডালপালা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু সারা জীবন আপনার আনন্দের সীমা থাকবে না। প্রচুর পরিমাণে ফুল আসবে, ফল হবে সেই গাছে, মুকুলে ভরে যাবে গাছ। তো আশা করি আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, টাটা।